হরে কৃষ্ণ। আজ আমি নবম শ্রেণীর তৃতীয় অধ্যায় পড়িবা, যে ভারতের জাতীয়তাবাদ, জাতীয় সংহতি ও গণতান্ত্রিক মূল্যবোধ কোন। তো আমি জানিবা জাতীয়তাবাদ, প্রত্যেক ব্যক্তি তা জাতিকে ভাল পায়। তো আমি দেখিবা জাতীয়তাবাদ এক মনস্তাত্ত্বিক ভাবোচ্ছ্বাস। গোটি রাষ্ট্রের বসবাস করুথিবা ব্যক্তি সমূহ যেতবে সেমানক মধ্যে থিবা জাতি, বর্ণ, ধর্ম, ভাষা, আঞ্চলিক বিভিন্নতা ভুলি যাই দেশাত্মবোধরে উদ্বুদ্ধ হতি। দেশাত্মবোধ হচ্ছে দেশকু ভাল পাইবা। সেতবে জাতীয়তাবাদ জন্ম নিয়ে স্বাধীনতা ও দেশপ্রেম সহিত প্রকৃত জাতীয়তাবাদ জড়িত। তাহলে যেতে স্বাধীনতা সংগ্রামী থিলে সেমানে দেশপ্রাই জীবন দেওয়া আগভর হয়ে যাওয়া, এটা হচ্ছে দেশভক্তি, দেশ সেবা। তাহলে এইসবু জাতীয়তাবাদর সহিত জড়িত হয়ে যাই। জাতীয়তাবাদ কইলে আমি এটু দেশাত্মবোধ, দেশপ্রীতি, রাষ্ট্রপতি আনুগত্য, দেশপ্রাণতা, দেশপ্রাই আত্মস্বর্গকে বাদ দিয়ে পারিবা না। তাহলে এইসবু এগুলো সব বুঝাইব। এর সৃষ্টি হয়ে কতবে না লোক মানুষ যেতবে একাত্মবোধ, একতা ও দেশাত্মবোধ যেতবে জাত হুয়ে, সেতবে জাতীয়তাবাদ বা রাষ্ট্রীয়তাবাদ গোটে উন্নত মানসিকতা ও গোটে উত্তুঙ্গ ভাবরে, আবেগ ভাবরে প্রভাবিত হয়ে থাকে। জাতীয়তাবাদ এপরি এক মনস্তাত্ত্বিক ভাবধারা যা উচ্চ নীচ, ধনী গরিব ইত্যাদি মানসিক সংকীর্ণ ঠার বহু ঊর্ধ্বরে রয়ে থাকে। দেশাত্মবোধ বিভিন্নতা মধ্যে একত্ব প্রতিষ্ঠা স্থাপন বা প্রতিষ্ঠা করে থাকে। মানে জাতীয়তাবাদর উৎস বিভিন্ন পরিস্থিতির ও বিভিন্ন সময়ের ভিন্ন ভিন্ন হয়ে পড়ে। সমান প্রকারের পরম্পরা, সংস্কৃতি ও ঐতিহ্য হচ্ছে জাতীয়তাবাদর প্রধান উৎস। তাহলে এর লোক মধ্যে সমত্বর মূলদুয়া পকাই থাকে। দেশপ্রীতি নিঃস্বার্থ আনুগত্য রহবা দরকার। দেশপ্রাণতা, দেশপ্রাই আত্মস্বর্গ, জাতীয়তাবাদর এগুলো সব হচ্ছে গোটে গোটে লক্ষণ। জাতীয়তাবাদর বিভিন্ন প্রান্ত, বিভিন্ন ভাষাভাষী আউ ভিন্ন ভিন্ন ধর্মর লোক মধ্যে একতা তথা আত্মীয়তার সেতুবন্ধ ভাবে কার্য করে। সেইপরি দেশর অখণ্ডতা, অগ্রগতি ও সুরক্ষা নির্ভর করে দৃঢ় জাতীয়তাবাদ উপরে। যে দেশর লোক দেশপ্রীতি যেতে সুদৃঢ় সে দেশর বিকাশ সেতে ক্ষিপ্র ভাবে হয়ে থাকে। গোটিয়ে উদাহরণ দেলে আমি বুঝিপার, যেপর গোটে দেশ হচ্ছে জাপান আউ অনেক দেশ হচ্ছে জার্মান। এটি লোক দেশপ্রীতি বহুত উপরে দেশ মানে এগুলা কিছু দেখা। এটি জাপান ও জার্মানি পরি দেশ নাগরিক মধ্যে এই জাতীয়তাবাদ সুদৃঢ় ভাবে পরিলক্ষিত হয়ে থাকে, যাফলে কিছু হব না সে দেশের উন্নতি চরম সীমা যাই পৌঁছাই থাকে। জাপানের অর্থনৈতিক প্রগতির একমাত্র কারণ সম্পর্কে এখন কুহযায় যে প্রত্যেক জাপানি প্রতিজ্ঞাবদ্ধ যে জাপানের যা উৎপাদিত হয়ে পড়ব সেইপরি কোণী বিদেশি উৎপাদিত দ্রব্য জাপান ভিতরক পশিপার না। এই প্রকারের দৃঢ় জাতীয়তা মনোভাব যে কোন জাতি বা দেশকু প্রগতি ও বিকাশের শীর্ষ স্থানের পৌঁছাই দিয়ে পারিব। তাহলে জাতীয়তাবাদর সংজ্ঞা আউ জাতীয়তাবাদর কোণ এ বিষয়ে আমি এবার বুঝিবা। জাতীয়তাবাদর সংজ্ঞা নিরূপণ করি আলফ্রেড গ্রাজিয়া ও প্রদত্ত ইংরাজি উক্তির ওড়িয়া ভাষান্তর এইপরি করা যাই পড়ে। জাতীয়তাবাদ একত্বর, রাজনৈতিক একতার এবং দেশর স্বাধীনতার এক অনুভব যা জনসমষ্টিকে এক জাতি তথা এক রাষ্ট্রে পরিণত করে থাকে। পরীক্ষার ঢের সময় কোশ্চেন আসব আলফ্রেড গ্রাজিয়া মত অনুসারে জাতীয়তাবাদর সংজ্ঞা লেখ, তোমাকে অবিকল এই লিখতে হব, মন ভাবিক যা লিখব নম্বর মিলিব না। তো এটা সংজ্ঞা কুহাছ জনকার যা সি কিন্তু আমি অক্ষরে অক্ষরে সে হি লিখবা। জাতীয়তাবাদর উপাদান সব কোণ এবার দেখা, জাতীয়তাবাদর উপাদান সব কোণ কোণ রয়েছে দেখা। ভৌগোলিক অখণ্ডতা, জন্ম বা জাতিগত ঐক্য, ভাবগত এবং সাংস্কৃতিক ঐক্য, সাহিত্য তথা ভাষাগত ঐক্য, ধর্মগত ঐক্য, অর্থনৈতিক বিকাশ, আন্তর্জাতিক ক্রীড়া, অন্যান্য প্রতিযোগিতা।
ଯୁଦ୍ଧର ଭୟ, ଦେଶାତ୍ମବୋଧ, ସ୍ୱାୟତ୍ତ ଶାସନ ବା ସ୍ୱରାଜ, ଏଗୁଡ଼ା ହେଉଛି କ'ଣ ସବୁ ଜାତୀୟତାବାଦର ଗୋଟେ ଗୋଟେ ଉପାଦାନ, ଓ ଏଗୁଡ଼ାକ ବିଷୟରେ ଆମେ ସବିଶେଷ ଅନ୍ୟ ଏକ କ୍ଲାସ୍ରେ ଡିସ୍କସନ୍ କରିବା। ଆଜି ପାଇଁ ଏତିକି, ଧନ୍ୟବାଦ।